বাংলাদেশ চীন দুই দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় $25 বিলিয়ন। এর মধ্যে চীন থেকে $24 বিলিয়ন বিভিন্ন পণ্য আমদানি করে বাংলাদেশ। সেদেশে বাংলাদেশের রফতানি মাত্র $1 বিলিয়ন। একটি বড় অংশ শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করে আবার উৎপাদিত পণ্য সারা বিশ্বে রফতানি করা হয়। বিনিয়োগের হিসেবেও দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ চীন। তবে এই বিনিয়োগ আরও অনেক বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিভিন্ন খাতে আগ্রহী চীনের বিনিয়োগকারীরা একজন ইনভেস্টরকে দ্রুততম সময়ে তার কাগজপত্র অনুমতি প্রদান সাপেক্ষে তার ফ্যাক্টরি চালু করার জন্য সকল ধরনের ফ্যাসিলিটি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আমাদের কম্পিটিটর দেশগুলো যেভাবে প্রদান করছে সেগুলো যদি আমরা প্রদান না করতে পারি, শুধুমাত্র মুখের কথাই কিন্তু একজন বিনিয়োগকারী বাংলাদেশকে তার আদর্শ বিনিয়োগ স্থান হিসাবে কনসিডার করবেন না। We can all feel that more and more Chinese investor are coming. নানা প্রতিবন্ধকতার মধ্যেও বাংলাদেশ 7% মতো প্রবৃদ্ধি অর্জন করেছে। এই বছর খুব গুরুত্বপূর্ণ বছর। বাংলাদেশ চীন যৌথভাবে এগিয়ে যাবে। চীনের অনেক বিনিয়োগ বাংলাদেশে আছে। বিনিয়োগ আরও বাড়াতে চায় চীন। বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি, কেমিক্যাল, প্রকৌশল শিল্প সহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে আহ্বান জানান বিডা। We want more investment in technology sector especially. কৃষি, কেমিক্যাল, প্রকৌশল খাতে বিনিয়োগের ভালো সুযোগ আছে, বিনিয়োগকারীদের স্বাগতম। আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, এর কিছু বিডা সমাধান করে, কিছু অন্য সংস্থাগুলো করে থাকে। বিডা সব সময় প্রস্তুত আছে, ওয়ান স্টপ সার্ভিস সব সময় চালু আছে। সরকার স্বচ্ছ ব্যবস্থাপনার চেষ্টা করছে। Then we can't achieve the target of 2041 as developed country. আলোচনার মাধ্যমে বিনিয়োগকারীদের সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানান বিডার কর্মকর্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।